এরপরে মোহাম্মদ ইমরান হোসেন আপনি লিখেছেন ইদানিং গানের কনসার্ট করার জন্য করে বন্যা কবিতে মানুষের জন্য টাকা উঠানো হচ্ছে এটা কি সঠিক এটা মূর্খতা এবং জাহিলি যুগের মানুষদের কাজ এগুলো বন্যা মানুষের জন্য বিপদ এই বিপদে গান নয় বরং তবা করতে হয় ইস্তেকফার করতে হয় মানুষের জন্য টাকা উত্তোলন করার জন্য ভালো কোনো কাজ করা যেতে পারে গানের যে কনসার্ট এটা তো একটা ভোগ এটা তো একটা বিলাসের ব্যাপার এটা তো একটা মানে হারাম কাজের ব্যাপার এই হারাম কাজ করে সেখান থেকে আপনি টাকা তুলবেন ফুর্তি করে সেখান থেকে টাকা তুলে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন বিষয়টা একরকম হাস্যকর অতএব এই মানে নাজায়জ এবং হারাম কাজ করে কোনো মুসলমান সেখান থেকে উপার্জিত টাকা আর জনকে না তাহলে আপনি ডাকাতি করেও দান করা যেতে পারে সেটা ব্যাপারটা হবে অথচ সেটা জায়জ নাই এরপরে